হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি কথা বলবো যে ফিট ট্রান্সফর্ম এবং ফিট আন্ডারস্কোর ট্রান্সফর্মের মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কী, ওকে, এবং কখন আমরা আসলে কোনটা ইউজ করব। ওকে, তো এটা আসলে মেশিন লার্নিং মডেলকে ট্রেন করার জন্য খুবই কমন কিছু মেথড যেগুলো আমরা সবসময় আসলে আমরা ইউজ করে থাকি, বাট হয়তো বা অনেক সময় আমরা বুঝি না বুঝেই হয়তো ইউজ করি, কোনটা ট্রেনিংয়ে ইউজ করব, কোনটা টেস্টিং পারপাসে ইউজ করব। ওকে, তো এটা নিয়ে আসলে আমরা কথা বলবো। তো সবার শুরুতে আসি হচ্ছে ফিট। সো এই যে ফিট মেথডটা আপনি পাবেন, এই ফিট মেথডটা হইল মূলত যে কোনো মডেলকে ট্রেন করার জন্য, সেটা হইতে পারে কোনো একটা ফিচার ইঞ্জিনিয়ারিং কোনো একটা মেথড, হয়তো বা সেটা হইতে পারে কোনো মেশিন লার্নিং অ্যালগোরিদম, হোয়াট এভার, আপনি যেখানেই কোনো কিছু ক্যালকুলেট করতে যাবেন আপনাকে ট্রেনিং করার প্রয়োজন হবে ডেটাকে দিয়ে, তখনই আপনি অ্যাকচুয়ালি ফিট ইউজ করবেন। ঠিক আছে, তো ফিট মেথড ইউজ করবেন। আর ট্রান্সফর্ম আমরা কখন তাহলে ইউজ করি? ট্রান্সফর্ম আমরা ইউজ করি যে যখন অলরেডি আপনার ডেটা ফিট আপনি অলরেডি করছেন, এখন ওই ডেটাকে বা ওই ফিচারগুলোকে আপনি নতুন যে আপনি ভ্যালু পাইছেন, আপনি যদি সাপোজ কথা বলেন হচ্ছে ফিচার ট্রান্সফরমেশন লাইক মিন ম্যাক্স স্কেলিং বা স্ট্যান্ডার্ড স্কেলার, এগুলোর কথা যদি বলেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার ডেটাকে প্রিভিয়াস ডেটা থেকে নতুন ডেটায় আপনাকে সেটাকে ট্রান্সফর্ম করা লাগতে পারে। তো ওই সেন্সে আপনি তখন ইউজ করবেন হচ্ছে ট্রান্সফর্ম। ঠিক আছে, যখন অলরেডি আপনি একবার ট্রেনিং করছেন, আপনি চাচ্ছেন না নতুন করে আর আপনার ওই প্যারামিটার ভ্যালুগুলো আপডেট করতে। ঠিক আছে, তো আর ফিট ট্রান্সফর্ম কী? ফিট ট্রান্সফর্ম হলো আপনি চাইলে ফিট আলাদাভাবে ইউজ করতে পারেন, ট্রান্সফর্ম আলাদাভাবে ইউজ করতে পারেন, অথবা ফিট এবং ট্রান্সফর্ম মানে একসাথে ট্রেনিং হবে এবং একসাথেই আপনি ডেটাকে ট্রান্সফর্ম করে ফেলবেন, এটা আপনি একসাথেই করতে পারেন। তো আপনি সেপারেটলি যদি করেন তাহলে আপনি এভাবে করতে পারবেন, ফিট তারপর ট্রান্সফর্ম। আর যদি আপনি একবারে করতে চান সেক্ষেত্রে আপনি ফিট আন্ডারস্কোর ট্রান্সফর্ম করতে পারেন। তো এক্ষেত্রে যেটা হবে, একবারে ক্যালকুলেট করবে, তারপরে হচ্ছে ডেটাকে ট্রান্সফর্ম করে ফেলবে। আমি জানি যে যদি আপনি একেবারেই বিগিনার হয়ে থাকেন তাহলে এগুলো সব কথাই আসলে মাথার উপর দিয়ে গেছে, আসলে মাথার উপর দিয়ে যাওয়ার জন্য আমি বলছি। তো এবার আমি আরও ভালোভাবে আপনাকে বুঝাই দেবো প্র্যাকটিক্যালি। দেখেন, আমি ধরে নিচ্ছি যে আপনি দুটা ফিচার নিয়ে কাজ করতেছেন, এক্স ওয়ান আর এক্স টু। এখন আপনি যাচ্ছেন যে এক্স টু বা এক্স ওয়ানের ফিচারটাকে আপনি কি ট্রান্সফর্ম করে ফেলবেন। ওকে, তো আমি ট্রেন টেস্ট এর কথা বলছি না, আমি ধরে নিচ্ছি এগুলো সব ডাটাই হচ্ছে কি ট্রেইন ডেটা। আমার কাছে হয়তো আরও ডেটা আছে, সেটা হচ্ছে কি টেস্ট ডেটা, আমি সেটা নিয়ে কাজ করতেছি না, ফর এক্সাম্পল। এখন এই ট্রেইন ডেটাকে যদি আমি সেপারেট করতে চাই, ফর এক্সাম্পল এটাকে আমি ট্রান্সফর্ম করব, সেপারেট করার পর ট্রান্সফর্ম করতেছি, তো তাহলে আমার সাপোজ এক্স টু নিই, এক্স টুকে আমি ট্রান্সফর্ম করব, ফর এক্সাম্পল অনলি এক্স টু। তাহলে এক্স টু ট্রান্সফর্ম যদি আমরা করি তাহলে কি হবে? দেখেন, ট্রান্সফর্ম আমি আসলে কোন অ্যালগোরিদমের থ্রুতে করতেছি সেটা আসলে ইম্পর্ট্যান্ট। ধরেন আমি মিন ম্যাক্স অ্যাপ্লাই করতেছি এখানে, আপনি চাইলে স্ট্যান্ডার্ড স্কেলার অ্যাপ্লাই করতে পারেন বা অন্য কোনো স্কেলিং টেকনিক আপনি ইউজ করতে পারেন। এটা যে শুধুমাত্র স্কেলিংয়ের জন্য তা না, আপনি আরও অন্য অন্য যে টার্মগুলো আছে সেখানেও ঠিক সেম কনসেপ্ট, আমি জাস্ট আপনাকে স্কেলিং দিয়ে বুঝাইতেছি। তো দেখেন, স্কেলিং আপনি করতেছেন, তো স্কেলিং মিন ম্যাক্স স্কেলিং ইউজ করলে এই সূত্র ফলো করবে, স্ট্যাটিস্টিক্যাল এই টেকনিকটা ফলো করবে। ঠিক আছে, আপনি যদি স্ট্যান্ডার্ড স্কেলার ইউজ করেন সেক্ষেত্রে আপনার আলাদা টেকনিক ফলো করবে, প্রত্যেকটা জন্য আলাদা সূত্র আছে। হ্যাঁ, এখন দেখেন, আপনি ধরে নিচ্ছেন আপনি মিন ম্যাক্স অ্যাপ্লাই করবেন, এখন মিন ম্যাক্স যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কী হবে? এখানে এই সূত্র ফলো করতেছে, তার মানে এক্সকে যখন আপনি থ্রিকে ট্রান্সফর্ম করতেছেন, থ্রিকে মিন ম্যাক্সের থ্রুতে ট্রান্সফর্ম করতেছেন, তখন কী হচ্ছে আমরা এই সূত্র, সো এক্স আই এই ভ্যালুটা হচ্ছে কি থ্রি মাইনাস মিনিমাম অফ এক্স, মানে এই কলামের এক্স মিনিমাম কত, মিনিমাম হচ্ছে থ্রি, ভালো কথা, ডিভাইডেড, সরি আমি এখানে লিখি থ্রি মাইনাস থ্রি ডিভাইডেড, তারপর কি ম্যাক্সিমাম অফ এক্স, এই কলামের সব থেকে ম্যাক্সিমাম কত, সতেরো, দেখেন সতেরো, মাইনাস তারপর মিনিমাম কত, থ্রি, তো আলটিমেটলি কত আসতেছে, জিরো। তার মানে আমি ধরে নিচ্ছি যে আমার এখানে মিনিমাম এবং ম্যাক্সিমাম এই দুইটা ভ্যালু কিন্তু ফিক্সড, মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু ফিক্সড, আমি কিন্তু এটা কিন্তু চেঞ্জ হবে না, চেঞ্জ হবে কি শুধুমাত্র এক্স আই। তো এটা আমি থ্রির জন্য করলাম, আপনি যারা যখন ফাইভের জন্য করবেন তখন জাস্ট এই জায়গাটাতে চেঞ্জ করবেন, ফাইভ বসাবেন, তারপরে সেভেনের সেভেন্টিনের জন্য যখন করবেন তখন সেভেন্টিন এখানে বসাবেন, তারপরে থার্টিনের জন্য যখন করবেন তখন এখানে থার্টিন বসাবেন। এখন একটা জিনিস খেয়াল করেন, আপনি কিন্তু ট্রেনিং করতেছেন, এটা আপনার কিন্তু ট্রেনিং টেস্টের আগে যে ডেটা সেট ছিল এখানে আরও কিছু ডেটা হয়তো বা ছিল আপনার কাছে, টেস্টিং ডেটা ছিল ফর এক্সাম্পল, তো
আপনি কিন্তু এখান থেকে কিছু ডাটা সেপারেট করে নিয়েছেন এবং ট্রেনিংয়ের উপর আপনি এই কাজটা করতেছেন। এখন আপনি যদি পরবর্তীতে গিয়ে আপনি কিন্তু ফিট ট্রান্সফর্ম করে সব কিছু ট্রান্সফর্ম করে ফেলছেন, ক্যালকুলেট করে ফেলছেন, কিছু একটা হয়েছে এখানে আসছে, এখন পরবর্তীতে গিয়ে টেস্টিংয়ের জন্য যে ডাটা থাকবে সেই ডাটাতে গিয়ে যদি আপনি আবার ট্রেনিং করেন তাহলে এখানে নতুন করে আবার মিনিমাম ভ্যালু ধরবে, নতুন করে আবার ম্যাক্সিমাম ভ্যালু ধরবে, তাহলে যে এই X2 ফিচারের যে আলাদা একটা নেচার ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা করা যাবে না, এটা যেহেতু সেম ফিচার সেম ডেটা, সো দ্যাটস ওয়াই আপনি শুধু একবারই ট্রেনিং করবেন, মানে ট্রেনিং মিনস একবারই আপনি মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু আপনি ধরে নিচ্ছেন, পরবর্তীতে আপনি এই মিনিমাম এবং ম্যাক্সিমামের থ্রুতে যেহেতু এগুলোকেও ট্রান্সফর্ম করছেন সেমভাবে এগুলোকেও ওই সেম ম্যাক্সিমাম এবং মিনিমামের থ্রুতে আপনাকে ক্যালকুলেট করতে হবে বা ট্রেনিং করতে হবে। ঠিক আছে, দ্যাট মিনস আপনি আলটিমেটলি পরবর্তীতে আর ফিট করতেছেন না, ফিট করলে কিন্তু আমার নতুন করে মিনিমাম ম্যাক্সিমাম সেট হবে, এটা আপনি চাচ্ছেন না, এটা করলে হবে না, তাহলে আপনার ডেটার কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আপনি পরবর্তীতে শুধুমাত্র ট্রান্সফর্ম করতেছেন, আপনি আর ফিট করতেছেন না। তো এই যে কথাগুলো বললাম, অলরেডি ভিডিও অনেক লেন্থ হয়ে গেছে, আমি জানি না আপনারা দেখবেন কি না, আমি কনফিউজড, হাউএভার আমি তারপরে এই কথাগুলো আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। ঠিক আছে, তো আমি চলে আসছি জুবিটার নোটবুকে, আপনি আমি সেম ফর্মুলাটা এখানে রাখছি, এক্স আই মিন মিন, তো আপনি এটা মানে মানে মিলাই নিয়েন। হ্যাঁ, তো এটা আর আমি আর রাখতেছি না, আমি তিনটা ফিচার নিয়ে কাজ করতেছি, ডাটাগুলো জেনারেট করা হয়েছে জাস্ট অ্যারের থ্রুতে, আপনি চাইলে ডাটা ফ্রেমের থ্রুতে আপনি নিতে পারেন জাস্ট ডেটাগুলোকে। এখন আমি কী করতেছি, মিন ম্যাক্স স্কেলারের জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করছি, ভালো কথা, যেহেতু আমি সাইক্লিক্যাল নিয়ে আমি কাজ করতেছি। ওকে, তো দেখেন এখানে আমি কী করছি যে আমি ডেটাগুলোকে ফিট ট্রান্সফর্ম করে ফেলছি। ওকে, এই ডেটাকে ফিট ট্রান্সফর্ম করছি, সে কী, আমি অবজেক্ট ক্রিয়েট করলাম মিন ম্যাক্স স্কেলারের জন্য, তারপর এই মিন ম্যাক্স স্কেলার ডট ফিট ট্রান্সফর্ম ডেটা। তাহলে কী হবে, এখানে যদি আপনি ডেটাকে দেখেন তাহলে এই ডেটাটা কী হবে, এই ট্রান্সফর্ম ডেটাটা হচ্ছে কি, ফিট ট্রান্সফর্ম হওয়ার পরে ডেটা, দেখেন আগে ছিল যত, এটা কিন্তু এখন নাই, আপনি ওই সূত্রতে বসায় দেখতে পারেন। ঠিক আছে, ক্যালকুলেট করে আপনি মিলায় দেখতে পারেন যে আমি আসলে ভুল কিছু বলছি কিনা, এবং যখন ক্যালকুলেশন করবেন তখন এটাকে এই যে 147 এটাকে আলাদা একটা ফিচার ধরবেন, এইটাকে আলাদা ফিচার ধরবেন, এবং ওই হিসাবে ফিচার ম্যাক্সিমাম মিনিমাম ধরে ক্যালকুলেট করবেন। ওকে, তো দেখেন তারপরে আমরা কী করলাম, ফিট ট্রান্সফর্ম করলাম তো পেয়ে গেলাম, কিন্তু আপনি যদি এখন এখানে একটা জিনিস খেয়াল করেন যে শুধুমাত্র ট্রেনিং করতে চান তাহলে কী করবেন, স্কেলার ডট ফিট, আপনি চাইলে একবারে করছেন কিন্তু এটা ফিট ট্রান্সফর্ম, কিন্তু আপনি চাইলে শুধুমাত্র ফিট করতে পারেন। ওকে, ফিট করছেন, তারপরে কী করছেন, ট্রান্সফর্ম করছেন, আপনি আলাদা আলাদাভাবে কিন্তু ফিট ট্রান্সফর্ম করছেন। ঠিক আছে, তো আপনি পুরো ডাটাটা এখন দেখেন, এই যে এটা হচ্ছে আপনার ট্রান্সফর্ম, একবারে ফিট ট্রান্সফর্ম ইউজ করে তারপর এটা হচ্ছে আপনার ফিট আলাদাভাবে করছেন তারপর ট্রান্সফর্ম করছেন। তো ফিট মানে হইতেছে আমি যে এই যে কথাগুলো বললাম আপনাকে, এই সকল ক্যালকুলেশন হয়ে যাবে, বাট ট্রান্সফর্ম মানে হচ্ছে যে যখন আপনি ট্রান্সফর্ম করতেছেন, আপনি যদি এখানে এটা ডাটা ফ্রেম হইতো বা আপনি এটা রিপ্লেস করতেন এই কলামটাকে, তাহলে আগের ডেটাটা বা আগের ভ্যালুগুলোকে ভ্যালুটা রিপ্লেস হয়ে নতুন ভ্যালু আসলে বসে যাইতো, এটাকে আমরা বলতেছি আলটিমেটলি ট্রান্সফর্ম। ঠিক আছে, তো সেই কাজটাই আসলে এখানে করা হয়েছে। আপনার স্পেসিফিকভাবে যদি আরও কোনো টপিক সম্পর্কে জানার থাকে বা স্পেসিফিকভাবে যদি কোনো কনফিউশন থাকে এইসব বিষয় নিয়ে, তাহলে জানাতে পারেন, আমি ট্রাই করবো আমার ফ্রি সময়ে একটা ভিডিও তৈরি করার জন্য।